कामे जखन काम करने वाला मजगुल दे देवे अल्लाह के एक कामे रास्ता नमोन दिले ठुकावे बड़ा बड़ा हो ना दिए ना देखी खाना खाच्छे कदर ख्याल रखे कि पोशाक पच्छे कदर ख्याल रखे আল্লাহ তাআলা তার কুদরতের সামনে খুলবে সবার মাঝখানে থাকবে কিন্তু সবার থেকে আলাদা হয়ে যাবে আল্লাহর কাম নিয়ে ভাববে আল্লাহকে নিয়ে ভাববে দাওয়াত একটা জিকির দাওয়াতের তাকাজা পুরো করতে করতে জাকিরই খান এর সমস্ত আমান জিকির মধ্যে এবং সবার মাঝখানে থেকেও সে আল্লাহর হয়ে থাকে লোকে দেখবে ব্যবসা করছে কিন্তু এ ব্যবসায়ী না এ আল্লাহর লোক কাম করতে হবে ব্যবসার লাভ লোকসানের আসরের উপরে থাকবে না বিবি বাচ্চার আসরের উপরে থাকবে বিবি বাচ্চার মাঝখানে থাকবে কিন্তু আল্লাহর হয়ে থাকবে চাষ চাকরি ব্যবসার মাঝখানে সে আল্লাহর হয়ে থাকবে এবং সে জানবে এগুলো থেকে কিছুই হয় না জানবে করতে ওয়ালা জাত আল্লাহ দাওয়াত কে এইভাবে তার জীবনে সাথী বানাবে যে ইমানের হাল হাসিল হবে আর প্রতি মুহূর্তে তার দিলে কথা সাক্ষ্য দেবে যেসব বেকার করতে ওয়ালা জাত আল্লাহ যা কিছু তার চারপাশে থাকবে এর আসরের দিলের উপরে সে পড়তে দেবে না এ ব্যাপারে খুব হুঁশিয়ার থাকবে এবং তার সিদ্ধান্ত গুলো এরকম হবে তার সিদ্ধান্ত গুলো আল্লাহকে রাজি করার জন্য হবে কামের স্বার্থে হবে দিনের স্বার্থে হবে এজন্য দুনিয়াদার লোকেরা তাকে পাগল বলবে তার সিদ্ধান্ত এমন হবে দুনিয়ার খেলাফ হবে নজরের খেলাফ হবে আর তার সিদ্ধান্ত দেখে লোকে কি বলবে যে যে লোকটা দুনিয়া কিছু বোঝে না যদি কাম কর্নওয়ালা এরকম হয় তো কাম কর্নওয়ালাদের জিন্দগির আসর পুরো সমাজের উপরে পড়বে সমাজ সমাজের মধ্যে সিফাত মন্দাকেই হবে এই না যে আমরা দুদশ হাজার কিছু করতে পারবো দশ হাজার লোক যদি বন্ধে যায় গোটা গোটা আমাদের রাজ্য বন্ধে যায়
ক্ষমতা কি লাগবে? আজকে দুনিয়া আমাদের উপর আসর করে আছে, যেখানে আমাদের চিল্লা চার মাস তিন দিন মাসোয়ারা তালি এগুলো এক একটা অনুমান হয়ে আছে, এগুলো এক একটা অমর হয়ে আছে। এগুলো করার পরেও আমরা যেখানে ছিলাম সেখান থেকে সরে আসতে পারি, আমাদের সিদ্ধান্ত দুনিয়াকে সামনে রেখে, দুনিয়ার লাভ ক্ষতিকে সামনে রেখে। আমরা নামাজ পড়ি, আমাদের নামাজের কোনো আসর নেই। নামাজ পড়ছি, নামাজের কোনো আসর নেই। যখন দুনিয়ার খেলাফ সিদ্ধান্ত নিতে পারবো সেদিন নামাজ ঠিক হয়ে যাবে। কামে যেদিন মশগুল হয়ে যাবো আল্লাহ নামাজকে খুলবে। তাদের সামনে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছে যে তুমি নামাজ থেকেই পাবে। ডায়াবেটিসকে তাদের সামনে এনে দিয়েছে। আমরা নিজেদের নামাজের ব্যাপারে ধোকার মধ্যে আছি, কামটা কম হচ্ছে না। একটা চার মাস লাগিয়েছি, ফের চার মাসে পাঠানো হবে। এক মাস ঘরে ফিরেছি, ফের চার মাসে যাওয়া, এবং সাথে যখন আনন্দের সাথে যাবে চার মাস লাগিয়ে ফিরেছি, আবার এক মাস পরে আমাকে চার মাসে যাওয়ার কথা বলা হচ্ছে। আরে যাবে খুব আনন্দের সাথে, খুব আনন্দের সাথে যাবে, কোনো দিনের মধ্যে কোনো মনেই হবে না যে আমি এক মাস আগে ফিরেছি। তো আল্লাহ একে জাহেরি নিজাম থেকে কাটবে, জাহেরি বস্তুর আসর থেকে, দুনিয়া থেকে কাটবে। আল্লাহ কুদরতের সঙ্গে এর পরিচয় করা, এর নামাজকে খুলবে, এর দোয়াকে খুলবে। সাহাবারা কিভাবে আল্লাহর কাছ থেকে মদত পেয়েছে, ওই মদতকে আল্লাহ তাআলা এর সামনে তুলে আনবে। কিন্তু কাম করতে করতে কামের বয়স যখন বাড়ে সাথীকে বুঝে নিতে হয় এটা কি কাম। আল্লাহর কাছে খুব খাদা দরকার, আল্লাহ নবুয়তের সিফাত আমার মধ্যে খুলে দাও, ইমানের সিফাত আমার মধ্যে খুলে দাও, তোমার কায়েমি নিজাম আমার সামনে খুলে দাও। আমার মধ্যে তাদের সিফাত খুলে দাও, এই ক্লাস কাকে বলে আমাকে শিখিয়ে দাও। দুনিয়ার অনাসক্তি আমার মধ্যে পয়দা করে দাও, দুনিয়ার খারাপির একদিন আমার দিলের মধ্যে পয়দা করে দাও, দুনিয়ার মোহ থেকে আল্লাহ আমার দিলকে তুমি পাক করে দাও।
আজকের আজকে আমার সামনে আল্লাহ তুমি তুলে ধরো, বুঝিয়ে দাও। এই কামের একদিন আল্লাহ তুমি আমাকে শিখিয়ে দাও। যে কামের দ্বারাই গোটা দুনিয়া ইনসানি আর বদলাবে, এটা তুমি আল্লাহ আমার সামনে তুলে দাও। আর এই কাম ছাড়ালে না আমার অন্য কিছু ভালো না লাগে। আমার দিলকে আল্লাহ তুমি কামের মধ্যে লাগিয়ে দাও। যেমন ভালো লাগে আল্লাহ তুমি আমার এই কামের মহব্বত আমার দিলের মধ্যে পয়দা করে এবং গোটা ইনসানিয়াতের মধ্যে কামের মহব্বত আল্লাহ তুমি পয়দা করে। যে মুসলমানদের এই কাম ছাড়া যেন অন্য কিছু ভালো না লাগে। আল্লাহ দেখতে চাচ্ছে যে এর দাবিতে সত্য কিনা, এর জবানের দিল ঠিক আছে কিনা, যে যা চাইছে এর সত্যতা কতটুকু আছে। আল্লাহ পাঁচ কামের বুনিয়াদ আমাকে দেখবে জমাবে। আল্লাহ দেখবে যে কথা আনলে এর দাবিতে ও সত্য কথা বলবে। চলছে দিনের তিন দিন আসবে আল্লাহ তাআলা দুনিয়ার কাজ করে কেউ ফেলবে না, একদম আল্লাহ ফেলবে। তুমি ইমান শিখতে যাচ্ছ, কাম শিখতে যাচ্ছ, যখন তোমার চার মাসে বার হওয়ার সময় আল্লাহ দুনিয়ার ব্যবসার মধ্যে তরক্কি দেবে, চাষের মধ্যে আল্লাহ তাআলা তরক্কি দেবে, ওই সময় আল্লাহ তাআলা মশগুলি বাড়িয়ে দেবে। তিন দিন বার হওয়ার দিন তোমার সামনে জরুরি কাজ আল্লাহ নিয়ে আসবে। আমরা কি করি জিম্মাদারদেরকে বলি ভাই এক সপ্তাহ আমাকে পিছিয়ে দেন সময়, আর কি বলি যে আমি তো তিন দিন যাবই, আজকে নয় আমি অমুক দিন যাব, সামনে সপ্তাহে যাব। তো জিম্মাদারের সাথে সম্পর্ক ঠিক করতে পারলো বটে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করতে পারলো না। এর মাঝখানে উত্তীর্ণ হতে পারলো না। তিন দিন যে সপ্তাহে আছে ও সপ্তাহ থেকে যদি পিছিয়ে যায় কাম নেবে, কেমন কাম নেবে, আগে কেমন কাম নেবে, ও 20 সপ্তাহ জেলায় থাকবে আর 30 সপ্তাহ থাকতে পারবে না। একটা তিন দিন কাজা করার কারণে আল্লাহ তাআলার কাছে এতটা নিচে চলে যাবে যে 20 সপ্তাহ জেলায় আসতে পারবে আর বাকি 30 সপ্তাহ 32 সপ্তাহ তৌফিক পাবে না। আরো ভাবছি অমুক এমনি এমনি আসছে আর অমুক এমনি এমনি আসছে। যদি আমার প্রধান প্রসঙ্গে বলতে পারলেন বলা যাবে,
যে আল্লাহ কার গুণ আমলে আল্লাহ তাআলা আগে বাড়াবেন, কার গুণ আমলে আল্লাহ পিছে করবেন, এ আমরা জানি না। কোরআন একটা চার মাস নজরের খেলাফ চলবে, তোর আমলে আল্লাহ এমন তরক্কি দেবে যে মৌতের আগে আল্লাহ তাআলা ওকে জান্নাত দেখাবে। এই কাম করনাওয়ালাদের মধ্যে আল্লাহ এমন কাম করনাওয়ালাও রেখেছে যারা স্বপ্নে না চামড়ার চোখে জান্নাত দেখবে। তিন দিন কাজ হচ্ছে না, গাছের দিন গাছতে থাকছে না, গাছের দিন পোতাকাল্লি হচ্ছে না, লজ্জা বোধ করছে, রাহাবার হতে চাইছে না, রাহাবার হতে চাইছে না গাছের দিন, আর পোতাকাল্লি হতে চাইছে না। আল্লাহ ওকে এমন দাওয়াত দেবে না যে ওর পথে আসর হবে, এমন শান্তি বানাবে না ওর দ্বারা আসর হবে। ইচ্ছাকৃত ভাবে গাছের দিন অন্য কোথাও চলে গেল, তো হাল এই হবে যে সাথে গীবতার শিকায়ত তার নেওয়া হবে। আমরা বলছি ওর সাথে সিফাতের মধ্যে কিবত আছে তাই কিবত করে না, ইচ্ছাকৃত গাছ করেছে, গাছ কাদা করেছে, তো আল্লাহ এত বিয়ে পরোয়া করে দিয়েছে যে ও শুধু কিবত করে। শুধু লোকের খারাপ জিনিসগুলো চোখে পড়ে না, কেন ও গাছ কাদা করে। আমি খাই দেখাচ্ছে কিছুই করিনি, ও গোনা করায় অভ্যস্ত হবে। দেখতে লাগছে কি ও সকালে জুড়েনি বিকেলে জুড়েছে, কারণ তুমি আর দাদা যাকে সামনে রেখে সে সকালকে বিকেলে নিয়ে গেছে,
ও জমাতে কে কি করবে, ফিতরাতের মধ্যে আল্লাহ এমন খারাপই পয়দা করবে, ও ভালো খানা চাইবে। ভালো খানা ছাড়া ভালো লাগবে না জমা। তেল কম হলে রাগ হবে, গোশ না হলে রাগ হবে, দিনের পর দিন জমাতে চলবে, কিন্তু আল্লাহর রাস্তা থেকে কিছু হাসিল হবে না, কিছু সওয়াব পাবে না, জিন্দেগি বদলাবে না, নামাজকে সুন্দর করতে পারবে না। যে সাথী খানার ভুল ধরবে তার নামাজ কি করে সুন্দর হবে? যে খানা তার সামনে পেশ করবে ওই খানা খেয়ে নেবে, নামাজ সুন্দর হয়ে যাবে। আপনার কাছে এইসব কি উল্টোটা বলছে, আরে ভাই ওই খানা খেয়ে নেবে তো আল্লাহ তাআলা ওর ইমানের মধ্যে কুয়ত পয়দা করবে। যা কেউ দেখতে পারে না ও দেখতে পাবে, যা কেউ বুঝতে পারে না ওকে আল্লাহ বোঝাবে। পেশাব খানায় পা পাতে যায় জায়গায় ডান পাতে ঢুকবে, তোর আমলের আসন কেটে যাবে, নামাজ খারাপ হয়ে যাবে। পেশাব খানায় কি করবে, পা পাতে জায়গায় ডান পাতে ঢুকবে, আর মসজিদে ডান পাতে জায়গায় পা পাতে ঢুকবে, নামাজ সুন্দর হবে না, নামাজে আল্লাহর ধ্যান হাসিল হবে না। যখন ভাই আল্লাহ রাস্তায় হুকুমকে প্রাধান্য দেওয়া হবে তো আল্লাহ তাআলা যে সবকিছু ছাড়া সবকিছু করেন, এটা মুসলমানের দিলের মধ্যে আল্লাহ খুলবে। আপনি বলছেন আমি তিন দিন যাবো না, আচ্ছা যাবো না তো কি হয়েছে, যাবো না তো কি হয়েছে, তিন দিন যার শরীর লাগবে আগে তাকে আল্লাহ 10 দিন লাগানোর তৌফিক দেবে। যার 10 দিন লাগছে বুঝবেন আল্লাহ 3 দিনের উপরে খুশি হয়েছে, তাই ওর 10 দিন লাগছে। যার 8 ঘন্টা লাগছে, বাকি কি 8 ঘন্টা মেহনত করছে, মনে করুন আল্লাহ তার রোজানা মেহনতের উপরে আল্লাহ খুশি হয়েছে, 8 ঘন্টা আল্লাহ তৌফিক দেবে। রোজানা মুলাকাত নিজের জাতকে সামনে রেখে অবশ্যই হবে, আর মুলাকাত করতে করতে এমন অভ্যস্ত হবে যে যেদিন মুলাকাত হবে না এ পরেশান হয়ে থাকবে। কার মুলাকাত সহি হচ্ছে, যার একদিন মুলাকাত কম হওয়ার কারণে দিল পরেশান থাকবে। রোজ 10 জনকে 15 জনকে আল্লাহর ঘরে নিয়ে আসে, হালকা বানায়, খেদমত করে, নরমিয়াত ইখতিয়ার করে, আল্লাহর কুদরতের কথা বলে, জান্নাতের কথা বলে, জাহান্নামের কথা বলে, আল্লাহর গায়েবী নিজামের কথা বলে,
সাহাবাদের সাথে আল্লাহর কি মদত হয়েছে এই কথা বলে বলতে 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 আল্লাহ একদিন ওকে ওই কায়েমে নিসাব খুলে দেবেই সামনে। এ জামানার মানুষ রোজ আমার দাওয়াতের ইহতেমাম করবে তো আল্লাহ কায়েমে নিসাবের একই বারবার বলতে 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 দিলের মধ্যে এমন গভীরে নিয়ে যাবে কায়েমে নিসাবের একই আজকের দিনের কাম করতে আল্লাহর জন্য আল্লাহ সূর্যকে আজও দাঁড় করিয়ে দেবে। খোদার কসম আজও আগুনের মধ্যে দিয়ে সাথে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো আজও আল্লাহ আগুনের মধ্যে ইবাদত করবে। বুলেটের গুলি বুক থেকে ছিটকে বেরিয়ে যাবে, বুকে ঢুকবে না। যখন আল্লাহ গায়েবে নিজামের উপরে পরিপূর্ণ একই হাসিল হয়ে যাবে তো বুলেটের গুলি বুকে লাগবে, ছিটকে চলে যাবে। খোদার কসম যত বেশি এতেমাম হবে দাওয়াতে উম্মতের কম দিনের মধ্যে পয়দা হবে। বেদিনীর কষ্ট দিলের মধ্যে পয়দা হবে। লোকের ছেলে কাঁদলে কানের কান জ্বালা বাড়া করে, আর নিজের ছেলে যখন কাঁদে বুকে কষ্ট হয়। আমাদের হাল এই জায়গা আছে, উম্মতের ব্যথা দিলের মধ্যে পয়দা হয়নি। তাই মানুষ জুয়া গাঁজা নানান রকম খারাপি হাজার লাখ অপরাধের মধ্যে দেখে ওরা দিলের মধ্যে কোন রেখাপাত করছে না। বুঝুন আমার ইমান বহুত ঘাটিয়া জায়গা আছে। মানুষকে গোনা করতে দেখে আমার মধ্যে কোন ছটফটানি পয়দা হয়নি। মানুষ বেনামাজি দেখে তাকে সতরানোর জন্য আমার দিলের মধ্যে কোন ছটফটানি পয়দা হয়নি, আমার কোন মেহনত কাজে আসেনি। তো মনে করো আমি আল্লাহর নজরে বহুত নিচে আছি, আমার ইমান বহুত ঘাটিয়া ইমান। আর এরকম লোক আজাবের উপযুক্ত, যদিও সে নামাজ পড়ে যদিও রোজা করে। উম্মতের বেদিনী দেখে যার মধ্যে ছটফটানি আসে না, যে রোজ ঘর ঘর মুলাকাত করে না, মানুষকে মসজিদে আনা ফিকির করে না, মসজিদের আমলে ছোড়ার ফিকির করে না, যে আল্লাহর রাস্তায় মানুষকে বার করার জন্য মেহনত করে না, তো এই আল্লাহর নজরে বহুত খারাপ জায়গা আছে। কিভাবে আমার বউ বাচ্চা কি খাবে, আমার ব্যবসা কি করে তরক্কি হবে, আমার ইনকাম কি করে বাড়বে, যে জলবা মুশরিকদের সে জলবা এরকম। বলো আল্লাহ তাআলা এর সামনে গায়েবি নিজাম কি করে খুলবে, এর নামাজ কি আল্লাহ তাআলা ওরকম আসর আল্লাহ কি করে করবে যে নামাজের দ্বারা গায়েবি নিজাম খুলে যাবে, সাহাবাদের মতো পরাজিত চিন্তা হবে, এর তো নামাজ পড়তেও ভালো লাগবে না, দোয়া করতেও ভালো লাগবে না,
দোয়া করতে ভালো না লাগা এটাও আল্লাহর একটা আজাব। যে লোকটা আল্লাহর কাছে চাইতে ভালো লাগছে না, বুঝুন আল্লাহ আমার উপর নারাজ হয়ে আসবে। এই জন্য ভাই দোস্ত, একটা তিন দিনের জমা একটা মহল্লা যাবে, সব হিসাব ঘর মোলাকাত করবে, সব হিসাব ঘর থেকে 100 সাথী না হয় 50টা সাথী তার মেহনতে তিন দিনে বেরিয়ে যাবে। যদি ওই জমা খাওয়ার ফিকির না করে, ঘুমানোর ফিকির না করে, ওই জমা তো রাত দুটো পর্যন্ত মেহনত করবে। বান্দার উপর মেহনত করবে রাত 12টা পর্যন্ত, আর আল্লাহর উপর মেহনত করবে রাত 2টা পর্যন্ত। পঞ্চাশ জনকে নগদ নিয়ে আল্লাহ রাস্তা থেকে বেরিয়ে চলে আসে। আপনারা বললেন গল্প শোনাচ্ছি, জমাতে 8 জন সাথী সেইভাবে মেহনত করে দেখো 50 জন নগদ বেরিয়ে আসে। একটা তিন দিনের জমাত একটা 4 মাসের জমাত বানাতে পারে, নগদ তিন দিনের মধ্যে 4 মাসের জমাত হয়ে যাবে, শুধু যদি দিলের মধ্যে ভক্ত ইনারা হয়ে যায়, ভক্ত মেহনত হতে থাকে তো আল্লাহ করে দেবে। যে সাথীগুলো আমি নিয়ে যাচ্ছি 8 জন 10 জন 12 জন 15 জন সাথী মাস ভর মেহনত করে নিয়ে যাচ্ছি, এদের 4 ঘন্টা তালিম, 4 ঘন্টা দাওয়া শেখা শিখি, এত মজবুত হোক এদের নফল, এদের সুন্নতের মোজাকারা এত মজবুত হোক, যারা বাড়ির আসার সময় কাঁদতে কাঁদতে বাড়ি আসে, আর সব 4 মাসে গোসল দিয়ে বাড়ি আসে। যে আমির তিন দিনের জমাত নিয়ে গিয়ে সাথীদেরকে ডায়েট চালায় না, আল্লাহ তাকে হেফাজত করুন, বহুত ধমকির মুখে আছে। নতুন সাথী তার কাছে 5 জনের যান মাল নিয়ে নতুন সাথীকে নিয়ে গেল, কিন্তু এদেরকে নিয়ে 4 ঘন্টা তালিম, 4 ঘন্টা দাওয়াত শেখালো না, শেখাশেখি করলো না, নফলের এতেমাম করালো না, সুন্নতের এতেমাম করালো না, মোজাকারা করলো না। সাথীকে তরগিব দেবে 4 মাস হোক আর 3 দিন হোক, সাথী যেন মোবাইল না ব্যবহার করে জমা দেয়। করোনা বাবা বলছে এত তরগিবের ঢঙ্গ থাক যেন সাথী নিজে মোবাইল বন্ধ করে নেয়, এত আমলে মশগুল নাকি যেন মোবাইলে হাত ধোয়ার তার সময় না থাকে, সময় না থাকে। গুণাগার থেকে গুণাগার ব্যক্তি আল্লাহর রাস্তায় যাবে, 3 দিন সহি নিজামের মধ্যে থাকবে তো কাঁদতে কাঁদতে বাড়ি আসবে, আর 4 মাসের উসুলি দিয়ে বাড়ি আসবে। এজন্য ভাই দোস্ত, জমাতে যাব তো সব হিসাব ধর আমার সামনে থাকবে, বাড়ি থাকবো তো সব হিসাব ধর আমার সামনে। এখন আর 2.5 ঘন্টা 3 দিন নেই, যদি বলেন নেই মানে নেই ওই সাথীর জন্য যে আল্লাহর কাছে নিজেকে কবুল করাতে চায়। এখন কমসে কম বছরে 4 মাস রোজ 8-10 ঘন্টা 12 ঘন্টা মেহনত, মসজিদ আবাদী
মসজিদ আবাদের মেহনতকে আমরা বিকৃত করে ফেলেছি। বিশটা ত্রিশটা ঘর মসজিদের আশপাশে, তারাই খবর রাখে মেহনত হয়, বাকি 300 ঘরের কাছে কোনো খবর নেই। এরা মসজিদে আবাদের মেহনতকে বিকৃত করেছে। সব অফিসার ঘর মহল্লার শেষ প্রান্ত থেকে মসজিদে নিয়ে আসতে, মসজিদে আনার ফাজাইল বলে নিয়ে আসতে। হ্যাঁ, যদি না আসতে চায় মজবুরান, তাকে আমি দাওয়াত দিতে পারি, তবে দুনিয়া থেকে ফারেক করি। ঘরে বসে যদি দাওয়াত দেই তো খুব পর্দার এহতেমামের সাথে, আজকের দিনের জন্য ঘরে বসে দাওয়াত দেওয়া বহুত পর্দার এহতেমামের সাথে দাওয়াত দিতে হয়। যদি মজবুরান দাওয়াত দিতেই হয়, যে লোকের নজর রাস্তা দেখছে, ব্যবসা দেখছে, কাজ দেখছে, এই লোক দাওয়াত দেওয়ার উপযুক্ত না, ওই হালাতে কাউকে দাওয়াত দেওয়া মুশকিল। আল্লাহর ঘরে নিয়ে এসে দাওয়াত দিন, মজবুরান তাকে কোন একটা নিরালা জায়গায় তাকে বসিয়ে তাকে দাওয়াত দিন, যেন তার চোখ অন্যদিকে না নেয়। দিল দেমাগ যদি দুনিয়া থেকে মুক্ত না হয় তো দাওয়াতে আসর হবে না। তো আজকের দিনের মেহনত যে আল্লাহর কাছে কবুল হতে চায়, তাকে অবশ্যই 4 মাস বছরে লাগাতে হবে। রোজানা 8-10 ঘন্টা 12 ঘন্টা সময় মসজিদে দিতে হবে, আর এর বিনিময়ে আল্লাহ তাকে কি দেবে? গায়েবি নিজাম চেনাবে, আল্লাহ তার নামাজকে সুন্দর করবে, আল্লাহ তাকে দোয়া করা শেখাবে, আল্লাহ তাকে জান্নাত চেনাবে। আর মাসে 10 দিন লাগাতে হবে, মাসে কদিন? কদিন ভাই? মাসে রোজ 9 ঘন্টা, আর বছরে যারা এরম রে একদম হক রাজি আছে, আমার কোন দিন এই আমল থেকে আমি দূরে থাকবো না, নিজেকে আল্লাহর কাছে কবুল করানোর জন্য। যারা হক এরম রাজি আছেন, যাদের দিলে কোন ধোকা নেই, নিয়ত করে নিয়েছেন ইনশাআল্লাহ এরম আসবো 8 ঘন্টা 10 দিন এবং 4 মাস, তারা একটু মেহরবানি করে খাড়া হয়ে দাঁড়ান। যাদের দিলে কোন ধোকা নেই, যারা আল্লাহর জন্য দাঁড়িয়েছেন তারা দাঁড়িয়ে থাকুন, আর যারা ধোকা লোকের দেখা দেখি দাঁড়িয়েছেন তারা বসে থাকুন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ এই মজমাকে পুরো আলমের হেদায়তের জন্য কবুল করে নিন, এদের সমস্ত দুনিয়া আখিরাতের হাসাত আল্লাহ পূরণ করে দিন। আল্লাহ গায়েবি নিজামকে আল্লাহ আমাদের সামনে এনে দিন। বসি ভাই, বসি। একটা জিনিস করতে হবে, পুরো জেলায় প্রত্যেক সপ্তাহে 10,000 লোক নিয়ে আসতে হবে। কত হাজার? 10,000 লোক জমে, কুয়েতে 20 লক্ষ লোক, তারা 10,000, 6-8,000 লোক মার্কাজের দিন জমে।
সাদা দেখি চলে যাবে বলো তোমরা রাত্রি ওই 10:15 ট্রেন ধরে চলে যাও।